সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো অনেকদিন পর তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছে। চতুষ্পদী অনুপাপত্তি নিয়েই শুধু আজকের আলোচনা থাকবে এর আগে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি সেটি সহানুমানের উপরে এই চতুষ্পদী অনুপাপত্তি কিন্তু সহানুমানেই ঘটে সহানুমানে যে ক্লাসটি আমার আছে সেটি চ্যানেলে আছে তোমরা দেখে নিবে আমি এক সময় কমেন্ট বক্সে লিংকটি দিয়ে দিব তোমরা সেটি দেখে নিবে সেখানে আমি সহানুমান কি সহানুমানের যে নিয়মগুলো আছে সেটি আলোচনা করেছি এবং নিয়ম লঙ্ঘনে যে অনুপপত্তি হয় সেটির একটি করে উদাহরণ দিয়ে আমি আলোচনা করে গেছি আজ আমার কাছে মনে হলো যে চতুষ্পদী অনুপাপত্তিটি খুবই ইম্পর্টেন্ট একটি অনুপত্তি পরীক্ষায় প্রায়ই আসে যেটি তোমাদের না জানলেই নয় এবং সহানুমান যুক্তিবিদ্যার কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় চতুষ্পদী অনুপাপত্তি জানার আগে আমাদের সহানুমান বিষয়টি একটু রিভিশন করে নেই সহানুমান সিলোজিসম সিলোজিসম এর একে ন্যায়নুমানও বলতে পারি একটু সংজ্ঞাটা রেখেছি তোমাদের মনে করানোর জন্য অথবা এই স্লাইডে তোমরা ক্লাসটি করতে করতে তোমরা একটু শিখে ফেলো যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় বাক্যকে ভিত্তি করে অনিবার্যভাবে একটি সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলা হয় এখানে দেখো শিক্ষার্থীরা সংজ্ঞাটিতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে সহানুমান কিন্তু একটি অবরোহ অনুমান কোন ধরনের অবরোহ অনুমান মাধ্যম অবরোহ অনুমান যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ে আমরা অবরোহ অনুমানের দুটি প্রকার মাধ্যম অমাধ্যম এগুলো পড়েছি এবং আমি বলবো তোমরা যারা এটি পড়েছ কিন্তু ভুলে গিয়েছ তারা এখানে ভিডিওটি পজ দিয়ে একটু মাধ্যম কি অবরোহ অনুমান কি এই বিষয়টি একটু পড়ে নাও এরপর সহানুমানের মূল যে কথাটি আছে সেখানে দেখো এখানে দুটি আশ্রয় বাক্য থাকবে অর্থাৎ আশ্রয় বাক্য কিন্তু দুটি থাকবে এবং এই দুটি আশ্রয় বাক্যের মধ্যে কি থাকবে সম্পর্ক থাকবে দুটির মধ্যে পরস্পর সম্পর্ক থাকবে এবং এই দুটি আশ্রয় বাক্যকে ভিত্তি করে একটি সিদ্ধান্ত হবে এবং সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হবে অনিবার্যভাবে নিশ্চিত কেন এটাকে বলা হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে যে ব্যাপক বিষয়টিকে স্বীকার করে নিব সেই বিষয়টির অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্র পরিসরের বিষয়কে আমরা সিদ্ধান্তে অনুমিত করে থাকি এই জন্য বলা হয় অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বর্ণমানে আশ্রয় বাক্য দুটি সিদ্ধান্ত একটি এতে কোনো সন্দেহ নেই আমরা একটি উদাহরণ দিই প্রথম আশ্রয় বাক্য দেখো সকল দার্শনিক হন যুক্তিবিদ অ্যারিস্টটল হন একজন দার্শনিক সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি আশ্রয় বাক্য একটি সিদ্ধান্ত এবং আশ্রয় বাক্য থেকেই অনিবার্যভাবে সিদ্ধান্তটি অনুমিত হয় তো এইটুকু বিষয় আমার মনে হয় ক্লিয়ার যেহেতু এটি আমরা আগেও পড়েছি এবং ক্লাসে পড়ছি আমাদের আজকের মূল আলোচ্য বিষয় যেটি সেটি হচ্ছে চতুষ্পদী অনুপাপত্তি তো চতুষ্পদী অনুপাপত্তি পড়ার জন্য আমাদের সহানুমানের কিছু নিয়ম আছে অর্থাৎ কিছু নিয়ম মেনে চলে আমাদের সহানুমানের অনুমানটি করতে হয় তার মধ্যে প্রথম যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে প্রত্যেক সহানুমানে কেবল তিনটি পদ থাকবে কেবলমাত্র তিনটি পদই থাকতে হবে তিনটি পদের অধিক হওয়া চলবে না যদি তিনটি পদের অধিক পদ থাকে তাহলে কি হবে তাহলেই কিন্তু আমাদের অনুপপত্তি ঘটবে তাহলে প্রথম নিয়মটি আমরা মাথায় একদম গেথে নেব প্রত্যেক সহানুমানে কেবল কয়টি পথ থাকবে তিনটি পদই থাকবে তাহলে আমরা একটু দেখি তিনটি পথ কি কি প্রধান পদ বা সাধ্যপদ অপ্রধান পদ বা পক্ষপথ মু পদ বা সেতু পদ শিক্ষার্থীরা এখানে দেখো আমি প্রধান পদ অপ্রধান পথ মধ্যপদের ভিন্ন নামটিও রেখেছি এই নামগুলো আমরা জেনে নিব কারণ যেভাবেই প্রশ্ন আসুক না কেন সেটি বুঝতে আমাদের যেন কোনো অসুবিধা না হয় আমরা এখন জানব যে তিনটি পদ কোথায় কোথায় অবস্থান করে এবং শিক্ষার্থী খুব মনোযোগ দিয়ে অবস্থানগুলো আমরা জেনে নেব কারণ এই অবস্থান নির্ণয় করতে পারা প্রধান পদ চিহ্নিত করতে পারা অপ্রধান পদ চিহ্নিত করতে পারা মধ্যপদ চিহ্নিত করতে পারাটি কিন্তু এই সহানুমানের অনুপাপত্তি খুঁজে বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা দেখি এই যে যেই উদাহরণটি একটু আগে আমি দিয়েছি সে উদাহরণটি আবার আনলাম সকল দার্শনিক হন যুক্তিবিদ এরিস্টোটল হন একজন দার্শনিক সুতরাং এরিস্টটল হন একজন যুক্তিবিদ এখন আমরা এখান থেকে প্রধান পদ অপ্রধান পদ মধ্যপদ নির্ণয় করবো তিনটি পদ আমরা দেখব এখানে পাওয়া যাবে তাহলে সহানুমানের নিয়ম অনুযায়ী এই যুক্তিটি বৈধ হবে আমরা দেখি প্রধান পদ কোথায় পাবো প্রধান পদ দেখো আমি এখানে লিখেছি স্লাইডে সিদ্ধান্তের বিধেয় পদ হবে প্রধান পদ তাহলে আমাদের যে যুক্তিটি রেখেছি সেখানে সিদ্ধান্ত হচ্ছে কি এরিস্টটল হন একজন যুক্তিবিদ তাহলে এরিস্টটল হন একজন যুক্তিবিদ এখানে উদ্দেশ্য হচ্ছে এরিস্টটল বিধেয় হচ্ছে যুক্তিবিদ তাহলে আমাদের সিদ্ধান্তের বিধেয় পথ হচ্ছে যুক্তিবিদ এই যুক্তিবিদ হচ্ছে আমাদের প্রধান পথ এবং আমরা দেখব প্রধান পদ এই যুক্তিবিদ পথটি আশ্রয় বাক্যে কোথাও না কোথাও আছে সেটি আমরা একটু ভালো করে দেখো তাহলে খুঁজে পাবে যুক্তিবিদ পদটি প্রথম আশ্রয় বাক্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা জানলাম সহানুমানে তিনটি আশ্রয় বাক্য থাকবে তিনটি পথ থাকবে প্রধান পথ দুটি জায়গায় থাকবে একটি তো অবশ্যই সিদ্ধান্তের বিধেয় পথ এতে কোনো সন্দেহ নেই আমরা অবশ্যই সিদ্ধান্তের বিধেয় পথকে প্রধান পথ হিসেবে চিহ্নিত করে ফেলবো তারপরে আমরা আশ্রয় বাক্যের যে কোনো জায়গায় এটিকে আমরা পেতে পারি এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে আশ্রয় বাক্যে প্রধান পথটি রয়েছে সেটি প্রথম আশ্রয় বাক্যেও হতে পারে দ্বিতীয় আশ্রয় বাক্যও হতে পারে যেখানেই আমরা প্রধান পদটি পাবো না কেন অর্থাৎ আশ্রয় বাক্যের যেখানেই প্রধান পদটি পাবো না কেন সেই আশ্রয় বাক্যকে আমরা কি বলবো জানো সেই আশ্রয় বাক্যকে আমরা প্রধান আশ্রয় বাক্য বলবো সেটি প্রথম আশ্রয় বাক্যও হতে পারে দ্বিতীয় আশ্রয় বাক্যও হতে পারে কিন্তু প্রধান আশ্রয় বাক্য আমরা সেটিকেই বলবো যেখানে আমরা প্রধান পথ পাবো তাহলে শিক্ষার্থী এবার অপ্রধান পথটি আমরা খুঁজে বের করব অপ্রধান পথ পাওয়া যাবে কোথায় সিদ্ধান্তের উদ্দেশ্য পদে অর্থাৎ সিদ্ধান্তের উদ্দেশ্য পদে যে পদটি থাকবে সেটি হবে অপ্রধান পদ তাহলে আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে এরিস্টটল এটি হচ্ছে অপ্রধান পদ একইভাবে এই অপ্রধান পথটি আমরা কোথায় পাবো আশ্রয় বাক্যের যে কোনো একটি জায়গায় পাবো আমরা একটু খুঁজে দেখলে দেখব যে এরিস্টটল পথটি আছে দ্বিতীয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য হিসেবে তাহলে আমরা কি পেলাম প্রধান পদ দুটি জায়গায় পেলাম অপ্রধান পদ দুটি জায়গায় পেলাম তাহলে মধ্যপদ মধ্যপদ বা হেতুপদ এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ সহানুমানের জন্য কিন্তু মধ্যপদের বিষয়টি হচ্ছে সে সিদ্ধান্তে থাকবে না এখানে আমি যে কথাটি লিখেছি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্ত অনুপস্থিত আমি সংক্ষেপে লিখেছি কিন্তু আমি একটু তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই এখানে যে কথাটি লিখেছি একটু সংযোজন করে আমি বলবো সহানুমানে যে পদটি দুটি আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না সেটি মধ্যপদ তাহলে আশ্রয় বাক্যে দুটি জায়গাতেই থাকতে হবে মানে দুটি আশ্রয় বাক্যেই আমরা পাবো মধ্যপদ দুটি পাবো তিনটি পদ থাকে দুটি করে পাবো আশ্রয় বাক্য দুটিতে খেয়াল করি আমরা প্রধান পদ অপ্রধান পদ বাদ দিলে বাকি থাকে একটি পদ যেটি দুটি আশ্রয় বাক্যে আছে সিদ্ধান্তে নেই তোমরা একটু দেখে বলো তো কোন পদটি ভিডিওটা পজ করে বিষয়টা দেখবে তাহলে দেখবে এখনই শেখা হয়ে যাবে ভিডিওটা পজ করো এবং একটু দেখো যে আশ্রয় বাক্য দুটিতে আছে কিন্তু সিদ্ধান্তে নেই এবং সেটি প্রধান পদ না অপ্রধান পদ না এর বাইরে আরেকটি পদ আমরা পাবো শিক্ষার্থী আশা করি তোমরা মধ্যপথটি খুঁজে পেয়েছ সেটি হচ্ছে কি দার্শনিক এখন দেখো আমরা খুব কত সহজে প্রধান পদ অপ্রধান পদ মধ্যপদ নির্ণয় করতে পারি এবং এর বাইরে কিন্তু অন্য কোনো পদ এখানে নেই সুতরাং এটি সহানো নিয়ম অনুযায়ী হয়েছে কিন্তু আমরা কেন আজকে এই আলোচনা এসেছি আমরা আজকে আলোচনাটা কেন করতে যাচ্ছি সেটি হচ্ছে এই নিয়মটা যদি পালন না করতে পারি তাহলে আমাদের যে অনুমানটি সঠিক হবে না বৈধ হবে না অবৈধ হয়ে যাবে এবং তখনই আমাদের ফেলাসি হবে এবং সেটি হচ্ছে কি চতুষ্দী একটি অনুপপত্তি ঘটবে যদি কি না তিনটি পদের পরিবর্তে চারটি পদ পাই তাহলে চতুষ্পদী অনুপাপত্তি ঘটবে যেমন এখানে একটি উদাহরণ দেখো আমি একটি উদাহরণ রেখেছি মানুষ হয় এমন প্রাণী যারা মুরগি খায় মুরগি হয় এমন প্রাণী যারা পোকা খায় সুতরাং মানুষ হয় এমন প্রাণী যারা পোকা খায় এখানে আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে দুটি আশ্রয় বাক্য আছে একটি সিদ্ধান্ত আছে তাহলে সহানুমান আমরা বলতে পারি এটিকে আচ্ছা আমরা দেখি আমরা আশ্রয় বাক্য ঠিক আছে সিদ্ধান্ত ঠিক আছে কিন্তু আমরা দেখব পথ কয়টি আছে এবং একইভাবে যদি আমরা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে পদ আছে এখানে চারটি আমি সংক্ষেপে এই উদাহরণটিকে টানবো কারণ আমরা পরবর্তী বেশ কিছু স্লাইডে আমরা উদাহরণগুলো অ্যানালাইসিস করব। আমরা এখানে চারটি পদ পাবো একটি হচ্ছে মানুষ একটি হচ্ছে এমন প্রাণী যারা মুরগি খায় একটি হচ্ছে মুরগি এবং আরেকটি হচ্ছে এমন প্রাণী যারা পোকা খায় একটু এই জায়গাটা আমি সংক্ষেপে বললাম শুধু এই জিনিসটা জানানোর জন্য যে এরকম তিনটি পদের পরিবর্তে যদি আমরা চারটি পদ পাই তাহলে একটি অনুপাপত্তি ঘটে এবং সেই অনুপাপত্তিটির নাম হচ্ছে কি চতুষ্পদী অনুপাপত্তি ফ্যালাসি অফ ফোর ট্রামস শিক্ষার্থীরা এবার আমরা যে কাজটি করব এটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি সহানুমান বুঝে থাকো সহানুমানের নিয়মের প্রথম নিয়মটা বুঝে থাকো সেটি তোমরা এমনি লিখতে পারবে কিন্তু আমাদের যখন বলা হবে একটি উদ্দীপক দিয়ে বলা হবে সাপোজ এই যে এখানে একটি আমি একটি উদাহরণ রেখেছি সেই উদাহরণটা দিয়ে বলা হলো উদ্দীপকে সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে এখন আমি আজকে চতুষ্পদী অনুপপত্তি পড়াচ্ছি বলে হয়তো তোমরা এক বাক্যে বলে ফেলবে যে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে কিন্তু আমরা জানি সহানুমানে নিয়ম ভঙ্গের কারণে অনেক ধরনের অনুপপত্তি ঘটে তুমি কিন্তু তখন এক দেখায় বলতে পারবে না যে এখানে এই অনুপপত্তিটি ঘটেছে এবং তখনই পরীক্ষার হলে গিয়ে আমরা আর এটিকে নির্ণয় করতে পারি না আমরা তখন পরীক্ষায় কি হয় আমরা আসলে তখন নাম্বারটি পাওয়া যায় না কারণ যুক্তিবিদ্যায় কিন্তু তোমার অঙ্কের মতো নাম্বার দেওয়া দিতে হয় যদি তুমি সঠিকভাবে অনুপপত্তিটি নির্ণয় করতে পারো তুমি ভালো নাম্বার পাবে যদি না পারো তুমি কিন্তু কোনো নাম্বার পাবে না তাহলে আজকের এই ক্লাসের এই অংশটি তুমি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আমার মনে হয় তোমাদের দুর্বলতাটা কেটে যাবে এখানে দেখো আমি একটি অনুমান রেখেছি যেটি আপাত দৃষ্টিতে সহানুমান মনে হয় অর্থাৎ দুটি আশ্রয় বাক্য আছে এবং একটি সিদ্ধান্ত আছে এবং দেখে মনে হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এখন এটি কি সহানুমান কি না বা এটি সহানুমানের কোনো নিয়ম লঙ্ঘন করেছে কিনা সেটি করলে কোনটি এবং কী ধরনের অনুপপত্তি ঘটেছে শিক্ষার্থী তোমাদের সহানুমানে যে কোনো ই আসুক না কেন তোমাদের একটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই উদাহরণটা থেকেই তোমরা তিনটি পদ খুঁজে বের করবে এটি হচ্ছে প্রথম কাজ আমরা ঝহানুমানের যে কোনো অনুপত্তি খুঁজে বের করার জন্য প্রথম যে কাজটি করব। সেটি হচ্ছে কি তিনটি যে পদ আছে সে পদটি কোথায় আছে সেটি অবস্থান নির্ণয় করে ফেলা দেখো আমি কিভাবে অবস্থান নির্ণয় করছি তোমরা ঠিক একইভাবে অবস্থানগুলো খাতায় কাগজে কলমে নির্ণয় করবে তো এটি হচ্ছে আমার অনুমানটি এবং আমরা এইভাবে লিখে ফেলবো আমরা জানি তিনটি পথ আছে স্বয়নুমানে প্রধান পথ অপ্রধান পথ মধ্যপথ আমরা ঠিক এভাবে তিনটি পদ লিখে ফেলব কাগজে কলমে এবং উদাহরণটি লিখে ফেলব এটি একটি রাফ বলা যায় আমরা রাফ করব। রাফ করে নির্ণয় করব। এখানে কোন ঘটেছে তাহলে আমরা এখন প্রধান পথটি কোথায় আছে নির্ণয় করব। দেখো আমরা জানি প্রধান পদ আছে সিদ্ধান্তের বিধেয় পথ এখানে সিদ্ধান্তের বিধেয় পথ হচ্ছে কি খ এর বন্ধু অর্থাৎ এমন একজন ব্যক্তি যিনি ক্ষয়ের বন্ধু তাহলে প্রধান পদটি আছে এখানে এমন একজন ব্যক্তি যিনি ক্ষয়ের বন্ধু এটি হচ্ছে প্রধান পথ এবং আমরা জানি প্রধান পথ সিদ্ধান্তে তো থাকেই এবং আশ্রয় বাক্যের যে কোনো একটি আশ্রয় বাক্যে এই প্রধান পদটিকে আমরা পাবো তাহলে আমরা একটু খুঁজব এই প্রধান পদটি আর কোথায় আছে এই দেখো আমরা পেয়ে গেছি তুমিও অ্যানালাইসিস করবে আমরা পেয়ে গেছি কোথায় ক্ষয়ের বন্ধু সেটি হচ্ছে প্রথম আশ্রয় বাক্যের পদে আছে তাহলে আমরা নিয়ম অনুযায়ী প্রধান পদ পেয়েছি এবং প্রধান পদের অবস্থান যে দুটি অবস্থানে থাকে সেটি আমরা নিষেধ হয়েছে এবার আমরা যাব অপ্রধান পদ কোথায় আছে খুঁজে বের করবো অপ্রধান পদ আমরা জানি যে সেটি হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে অপ্রধান পদ এখানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে গ গ নামক ব্যক্তিটি সিদ্ধান্তের উদ্দেশ্যপদ পদ তাহলে অপ্রধান পদ আমরা পেয়ে গেছি সেটি হচ্ছে গ তাহলে আমরা প্রধান পদ পেয়েছি অপ্রধান পদ পেয়েছি প্রধান পদ দুটি জায়গায় পেয়েছি অপ্রধান পদ আরেকটি জায়গায় আছে সেটি কোথায় একটু খুঁজলেই আমরা দেখব সেটি আছে দ্বিতীয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ হিসেবে তাহলে প্রধান পদ, অপ্রধান পদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই এবার আমরা মধ্যপদ খুঁজব কি মনে আছে মধ্যপদ কোথায় পাওয়া যাবে আমরা বলেছি একটু আগেই বলেছি যে মধ্যপথ পাবো কোথায় দুটি আশ্রয় বাক্যে পাবো কিন্তু সিদ্ধান্তে পাবো না তাহলে সিদ্ধান্ত তো আমাদের মোটামুটি আমরা সিদ্ধান্তে যে দুটি পথ সেটি পেয়ে গেছি এবার আমরা আশ্রয় বাক্য দুটিকে একটু দেখব তোমরা একটু পজ দিয়ে আশ্রয় বাক্য দুটিকে একটু দেখো এবং দেখো কোন পথটি প্রধান পথ এখানে দেখো আশ্রয় বাক্য প্রথম আশ্রয় বাক্যে আছে ক একটি পথ দ্বিতীয় আশ্রয় বাক্যে দেখো ক এর বন্ধু এখন তোমরা বলবে যে ম্যাডাম এখানে তো ক আছে কই হবে মধ্যপদ এখন যদি আমি ককে মধ্যপদ ধরি আমরা প্রথম আশ্রয় বাক্যে আমরা পেলাম ক তাহলে ক হলো একটি মধ্যপদ ওকে তোমাদের কথা মতে বা তোমরা যদি এটা ভাবো বা অনেকে ভাবে দ্বিতীয় আশ্রয় বাক্যে ক আছে দ্বিতীয় আশ্রয় বাক্যে আমরা ক দেখতে পাচ্ছি কিন্তু এটিকে আসলে ক কে বোঝাচ্ছে এখানে বোঝানো হচ্ছে ক এর বন্ধুকে মনে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে যিনি কয়ের বন্ধু তাহলে এটি কিন্তু একই পদ রইল না একটি হচ্ছে ক একটি হচ্ছে কয়ের বন্ধু তাহলে মধ্যপদ কোনটি হবে এটি একটি প্রশ্ন আমাদের থেকে যায় অথবা এই প্রশ্নের উত্তর আমাদের প্রয়োজনই আমাদের প্রয়োজন যেটি জানা সেটি হচ্ছে এখানে আমরা চারটি পদ পেয়ে গেছি তিনটি পদের পরিবর্তে আমরা পেয়েছি চারটি পদ কি কী ক্ষয়ের বন্ধু এমন একজন ব্যক্তি যিনি ক্ষয়ের বন্ধু পেয়েছি গ পেয়েছি ক এবং পেয়েছি এমন একজন ব্যক্তি যিনি কয়ের বন্ধু তাহলে কি হয়েছে নিয়ম লঙ্ঘন হয়েছে সহানুমানের প্রথম নিয়মটি লঙ্ঘন হয়েছে এবং এই নিয়ম লঙ্ঘনের কারণে যে অনুপত্তিটি ঘটেছে সেটি হচ্ছে চতুষ্পদী অনুপাপত্তি চতুষ্পদী অনুপত্তি কখন ঘটে যখন একটি সহানুমানে যখন কি হয় তিনটি পদের পরিবর্তে চারটি পথ দেখা যাবে তখন সেটি হবে চতুষ্দী অনুপাপত্তি শিক্ষার্থী আমার মনে হয় যে তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছ এবং কিভাবে আমরা চতুষ্পদী অনুপাপত্তিটা নির্ণয় করব এটা তোমরা বুঝতে পেরেছ আমি আরেকটি উদাহরণ দিই দেখো এখানে একটি উদাহরণ রেখেছে আরেকটি রাজা দেশ শাসন করেন রানী রাজাকে শাসন করেন সুতরাং রানী দেশ শাসন করেন এখন দেখো এইখানে একইভাবে দুটি আশ্রয় বাক্য আছে একটি সিদ্ধান্ত আছে যেহেতু আমাদের প্রশ্ন আসবে এই উদ্দীপকে সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে এটি নির্ণয় করতে হবে আমরা জানি না কোন অনুপপত্তি ঘটেছে সহানুমানের যে কোনো অনুপপত্তি নির্ণয়ে আমাদের প্রধান কাজ কি হবে প্রধান পদ অপ্রধান পদ এবং মধ্যপথ খুঁজে বের করে নিয়ে আসা একইভাবে আমরা আগে যুক্তিটিকে যেভাবে বিশ্লেষণ করেছি এখানেও আমরা তাই করব তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান পথ খুঁজে বের করা আমরা জানি নিয়ম অনুযায়ী সিদ্ধান্তের বিধেয় পদ হচ্ছে প্রধান পদ সেই অর্থে এমন একজন ব্যক্তি যিনি দেশ শাসন করেন এমন একজন ব্যক্তি যিনি দেশ শাসন করেন এটি হচ্ছে প্রধান পথ এটিও জানি প্রধান পদ আশ্রয় বাক্যের দুটি আশ্রয় বাক্যের যে কোনো একটিতে থাকবে আমরা একটু দেখি একটু সময় নেই একটু ভাবি ভিডিওটা একটু পজ দেই দিয়ে আমরা একটু দেখি আমি বলে যাচ্ছি তোমরা তোমাদের দেখা হলে ভিডিওটা আবার অন করে নিবে শিক্ষার্থী আশা করি খুঁজ খুঁজে পেয়েছো যিনি দেশ শাসন করেন এটি আছে কোথায় প্রথম আশ্রয় বাক্যের বিধপদ হিসেবে তাহলে আমরা প্রধান পদের যে দুটি জায়গায় আছে প্রধান পদ যে দুটি জায়গায় আছে সেটি পেয়ে গেছি দুবার পেয়ে গেছি প্রধান পদকে এবার আমরা অপ্রধান পদ নির্ণয় করব নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী অপ্রধান পদটি কোথায় আছে তোমরা বলো তো ইতিমধ্যে তোমরা জেনে গেছ এটি রয়েছে সিদ্ধান্তের উদ্দেশ্য পদে তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য পদটি কি দেখো আমি রেড মার্কস দিয়েছি সেটি হচ্ছে রানী তাহলে আমরা পেয়ে গেলাম সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ হিসেবে রানী এবং আমরা এটিও জানি এই অপ্রধান পথটিও আশ্রয় বাক্যের দুটি আশ্রয় বাক্যের যে কোনো একটিতে থাকবে একটু দেখো ভিডিওটা পজ দিয়ে কোথায় আছে সেটি খুঁজে দেখলে পাবে সেটি আছে দ্বিতীয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদে তাহলে আমরা প্রধান পদকে দুবার পেয়েছি অপ্রধান পদকেও দুবার পেয়ে গেছি এখন আমাদের মধ্যপদ কি হবে একটু আবারও ভিডিওটা পজ দাও আবারও দেখো খোঁজার চেষ্টা করো এটি কিন্তু আগের উদাহরণের মতোই দেখো এখানে আমরা প্রথম আশ্রয় বাক্যে পাচ্ছি রাজা নামে একটি পদ ওকে রাজা নামে পদটি আমরা লিস্ট করলাম তিনটি পদ আমরা পেয়ে গেছি এখন নিয়ম অনুযায়ী মধ্যপদটি থাকবে দুটি আশ্রয় বাক্যে সিদ্ধান্তে থাকবে না নিয়ম অনুযায়ী দ্বিতীয় আশ্রয় বাক্যে এই রাজা নামক পদটি থাকার কথা ছিল এবং যদি থাকতো তাহলে তিনটি পদ থাকতো এবং যুক্তিটি বৈধ হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় আশ্রয় বাক্যে রয়েছে রাজা কে শাসন করেন অর্থাৎ এমন একজন ব্যক্তিকে মনে করা হচ্ছে যিনি রাজাকে শাসন করেন তাহলে রাজাকে শাসন করার মতন একজন ব্যক্তি হচ্ছেন আরেকটি পদ তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি তিনটি পদের পরিবর্তে পেয়েছি চারটি পদ যিনি দেশ শাসন করেন রানী রাজা যিনি রাজাকে শাসন করেন শিক্ষার্থী এই জায়গায় আমি একটি সাধারণ কথা বলবো এই চতুষ্পদী অনুপাপত্তি নির্ণয় রিলেটেড নয় তবু তোমরা যুক্তিবিদ্যা পড়ছ তোমরা যৌক্তিক চিন্তা দিয়ে বিষয়গুলোকে ভাববে এবং যুক্তিবিদ্যা কিন্তু এই যে অবৈধ যে যুক্তিটি রয়েছে এই যে একটি যুক্তি বৈধ যুক্তির প্যাটার্নে সাজানো এই বৈধ যুক্তির প্যাটার্নে সাজানো বৈধ যুক্তির পোশাকের আড়ালে অবৈধ যুক্তি লুকিয়ে থাকে এই বৈধ যুক্তির পোশাকের আড়ালে অবৈধ যুক্তি একটিকে খুঁজে বের করে আনাই কিন্তু যুক্তিবিদ্যার কাজ যেটি দেখতে বৈধ মনে হলেও আসলে সেটি নিয়ম অনুযায়ী হয়নি এবং এটি একটি অবৈধ যুক্তি তো এটি দিয়ে অনেক সময় আমাদেরকে বলা হয় যে আমরা যুক্তিবিদ্যায় এ ধরনের বিষয় পড়াই বিষয়টি তা নয় আমরা কিন্তু যুক্তিবিদ্যায় এ অবৈধ যুক্তিগুলোকে খণ্ডন করা পড়াই এবং অবৈধ যুক্তিকে খণ্ডন করা আমরা শিখি এতে করে কিন্তু আমাদের যৌক্তিক চিন্তাটা আরও বেড়ে যায় তো এই পর্যন্ত কিন্তু আমরা দুটি উদাহরণকে অ্যানালাইসিস করলাম শিখলাম জানলাম এই পর্যায়ে তৃতীয় আরেকটি উদাহরণ রেখেছি তোমরা এই পর্যায়েও ভিডিওটি পজ দিবে আমি আশা করব খাতায় লিখবে এবং পথ ট্রেনটি নির্ণয় করবে তিনটি পদ নির্ণয় করে তারপর তুমি আমার সাথে মিলাবে তো ভিডিওটি পজ দাও এবং অ্যানালাইসিস শুরু করো আমি আশা করছি শিক্ষার্থী তোমরা ভিডিওটি পজ দিয়ে অ্যানালাইসিস করে বের করতে পেরেছ আমি কন্টিনিউ করি আমরা একইভাবে নিয়ম অনুযায়ী তিনটি পদ লিখে ফেলেছি এবং তিনটি পদ খুঁজে বের করব প্রথম নিয়ম অনুযায়ী প্রধান পদটি কোথায় পাবো প্রথম পথ প্রধান পদটি পাবো সিদ্ধান্তের বিদেহ পদে পেয়ে গেলাম মাটির উপরে অর্থাৎ মাটির উপরে এমন একটি বস্তু যেটি মাটির উপরে রয়েছে এমন একটি বস্তু যেটি মাটির উপরে রয়েছে সেই বস্তুটি হচ্ছে প্রধান পদ এরপরে এই পথটাকে আমরা আবার খুঁজে বের করবো কোথায় আশ্রয় বাক্যে যে কোনো একটি আশ্রয় বাক্যে রয়েছে সেটি সেটি কোথায় আছে দেখো তো সেটি আছে দ্বিতীয় আশ্রয় বাক্যের বিধেয় পদে শিক্ষার্থী আমি কিন্তু এর আগেও একটি কথা বলেছি প্রধান পদ যে আশ্রয় বাক্যে থাকবে সেটি হবে প্রধান আশ্রয় বাক্য তো যাই হোক এই যুক্তিটি যেহেতু একটি অনুপপত্তি সুতরাং এখানে আমরা এই বিষয়টি এখন আনবো না আমরা একটু দেখব যে আমরা আমরা শুধু পদগুলো নির্ণয় করব এবং এখানে অনুপত্তিটি নির্ণয় করব। তাহলে আমরা পেয়ে গেলাম প্রধান পদ এবং প্রধান পদ নিয়ম অনুযায়ী দুটি জায়গায় অবস্থান করছে এবার দ্বিতীয় পর্যায়ে আমরা যেটি করব সেটি হচ্ছে অপ্রধান পথ খুঁজে বের করব অপ্রধান পদ আমরা জানি নিয়ম অনুযায়ী সেটি কোথায় থাকবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদে এখানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হচ্ছে কি বই তাহলে বই হচ্ছে অপ্রধান পদ আমরা প্রধান পদ পেলাম অপ্রধান পদ পেলাম নিয়ম অনুযায়ী অপ্রধান পদটি কোথায় থাকবে আর উদ্দেশ্য আশ্রয় বাক্যের অবশ্যই আশ্রয় বাক্যের একটি পদে থাকবে যে কোনো একটি পদে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুঁজলেই দেখব যে একটু সময় নিয়ে খুঁজলে আমরা দেখতে পাবো যে অপ্রধান পদটি প্রথম আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদে রয়েছে তাহলে আমরা প্রধান পদ পেলাম অপ্রধান পদ পেলাম এবং দুটি পদই আমরা দুবার করে পেয়ে গেছি এবার নিয়ম অনুযায়ী মধ্যপথ আমরা খুঁজে বের করবো তোমরা আবারও একটু অ্যানালাইসিস করো এবং দেখো মধ্যপদটি কোথায় আছে নিয়ম অনুযায়ী মধ্যপদটি দুটি আশ্রয় বাক্যে থাকবে এবং সিদ্ধান্তে থাকবে না এবং সেটি অবশ্যই দুবার থাকবে দুটি আশ্রয় বাক্যেই তাকে থাকতে হবে একবার থাকলে হবে না এবং সেটি যদি আমরা পাই তাহলে মোট তিনটি পদ আমরা পাবো এবং সেখানে কোনো অনুপপত্তি ঘটবে না যাই হোক আমরা আমরা যদি একটু অ্যানালাইসিস করি আমরা একটু দ্বিতীয় যে আশ্রয় বাক্যটি রয়েছে সেখানে যদি চোখ রাখি তাহলে আমরা দেখবো যে একটি পদ বাকি রয়েছে সেটি হচ্ছে টেবিল তাহলে আমরা টেবিলটিকে পদ হিসেবে ধরলাম এই টেবিল নামক পদটিকে আমাদের অবশ্যই অন্য যে একটি আশ্রয় বাক্য রয়েছে সেখানে পেতে হবে যদি পেয়ে যাই তাহলে আমাদের পদ হবে তিনটি সহানুমান হবে সঠিক এবং সেটির নাম হবে মধ্যপদ ওকে আমরা এবার প্রথম আশ্রয় বাক্যটির দিকে চোখ বোলাই তাহলে আমরা দেখব একটি পদ বাকি রয়েছে নির্ণয় করা সেটি কি টেবিলের ওপরে অর্থাৎ এমন একটি বস্তু যেটি টেবিলের ওপরে রয়েছে এমন একটি বস্তু যেটি টেবিলের ওপরে রয়েছে টেবিলের ওপরে থাকা বস্তুটি হচ্ছে আরেকটি পথ তাহলে দেখো এখানে কিন্তু মধ্যপথটি কি হচ্ছে না এক হচ্ছে না তাহলে মোট আমরা চারটি তাহলে শিক্ষার্থী বিষয়টি এমন নয় যে আমাদের মধ্যপদ খুঁজে পাইনি বলে চতুষ্পদী অনুপপত্তি হয়েছে বা একটি মধ্যপদ পেয়েছি বলে হয়েছে বিষয়টি এমন নয় আমাদের বিষয়টি এরকম আমাদের নিয়মটি এরকম যে সহানুমানে তিনটি পথ থাকবে তিনটি পদের বেশি অর্থাৎ চারটি পদ পাওয়া গেলে সেটি আর সহানুমান থাকবে না সেটি একটি অবৈধ যুক্তি এবং সেই অবৈধ যুক্তিটির নাম হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি আমরা এখানেও দেখলাম যে চারটি পদ পেয়েছি এমন একটি বস্তু যা মাটির উপরে থাকে বই টেবিল এমন একটি বস্তু যা টেবিলের উপরে থাকে এই যে চারটি পথ পেয়েছি সেই জন্য নিয়ম লঙ্ঘনের জন্য সহানুমানের একটি অনুপপত্তি ঘটেছে সেটি হচ্ছে চতুষ্পদী অনুপপত্তি ফ্যালাসি অব ফোর টার্মস আমরা ইংলিশটিও সাথে সাথে শিখে নেব শিক্ষার্থী এ পর্যন্ত আমরা যা পড়লাম আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ এবং এখানে দেখো ছোট করে সূত্র আকারে কালার করে আমি একটা চিত্র দিয়েছি নিচে এসপি এরকম যেটি দিয়েছি সেটি কিন্তু সহানুমানের ছতস্পতি অনুপত্তিকে একটা গ্লাস আমরা দেখে বুঝতে পারি শিক্ষার্থী আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টি অনেক বেশি সহজ হয়ে গেছে বিষয়টিকে আরেকটু সুস্পষ্ট মনে হবে আরও সহজ মনে হবে কখন জানো যদি তোমরা এটিকে বাড়িতে প্র্যাকটিস করো কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে বারবার আমার ভিডিওটি দেখতে হবে আমার মনে হয় না বারবার দেখার প্রয়োজন নেই তুমি নিজে বই খুলবে অবশ্যই বইয়ের সাথে সম্পর্ক রাখবে যদি ভালো রেজাল্ট করতে চাও অথবা যদি পাস করতে চাও যেটি চাও না কেন যার যেখানে দুর্বলতা আছে সেটিকে কাটিয়ে তুলতে প্র্যাকটিসের বিকল্প নেই তো তোমাকে যেটি করতে হবে বই খুলতে হবে যুক্তিবিদ্যা প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায় যেতে হবে সেখানে সহনমানের প্রথম নিয়মটিকে যেতে হবে এবং সেখানে চতুষ্পদীয় অনুপপত্তির বেশ কিছু উদাহরণ তুমি পাবে সে উদাহরণগুলোকে তুমি আমি যেভাবে আজকে সিরিয়ালি সাজিয়েছি যেভাবে সিরিয়ালি নির্ণয় করে মার্ক করে করে দাগিয়ে দাগিয়ে নিচে কিন্তু আমি পদগুলোর নাম লিখেছি এভাবে যদি লিখো তাহলে আস্তে 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 তোমার এই চতুষ্পদে অনুপপত্তি নির্ণয়ে ভুলের সংখ্যা কমে আসবে এবং একটা পর্যায়ে আসবে যে তুমি এক দেখায় বলতে পারবে এটি চতুষ্পদী অনুপত্তি ঘটেছে এবং আমি আরেকটি কথা বারবারই পুরো ভিডিও জুড়ে বলেছি যে সহানুমানের অনুপপত্তি নির্ণয়ের জন্য যে কোনো অনুপপত্তি নির্ণয়ের জন্য তোমাকে কিন্তু এইভাবে পদগুলো খুঁজে বের করে তারপরে নির্ণয় করতে হবে তো শিক্ষার্থী আজ এই পর্যন্তই তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ